Hello dear viewers and learners. Welcome back to my online English class in my YouTube channel, YouTube Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ক্লাসে আমি SSC অথবা ACC স্টুডেন্টদের জন্য রাইট ফর্মস অফ ভার্বস এর যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনে নন ফাইনাইট ভার্বস গুলো কিভাবে চিনব এবং কখন কোন নন ফাইনাইট ভার্ব ব্যবহার করব তার কিছু সহজ এবং ইনফর্মাল ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আমি এখানে যে কথাগুলো বলবো এগুলো ফর্মালি যদিও গ্রামাটিক্যাল রুলস হিসেবে ব্যবহার করা হয় না, কিন্তু এগুলোকে ইনফর্মাল ট্রিক্স হিসেবে যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝে ফেলতে পারবো যে কোন ক্ষেত্রে কোন নন ফাইনাইট ভার্বটি আমি ব্যবহার করব। তবে হয়তো এটা সকল নিয়মকে কভার করবে না, তবে আশা করি 95% নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে, বিশেষ করে তোমাদের পরীক্ষায় যে নন ফাইনাইট ভার্বগুলো আসে সেগুলোর ক্ষেত্রে তোমরা এটাকে প্রয়োগ করতে পারবে। তবে আমি শুধু এখন নন ফাইনাইট ভার্বের ট্রিক্স কয়েকটি আলোচনা করব, তবে এর যে ফর্মাল রুলস রয়েছে সেগুলোকেও আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমি দেখিয়ে দিতে যাচ্ছি যে এই ট্রিক্স কয়েকটি ব্যবহার করলে তোমরা কিভাবে এবং কত সহজভাবে নন ফাইনাইট ভার্বগুলোকে ব্যবহার করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই পুরো বিষয়টা জানতে পুরো সময়টা জুড়ে আমার সাথে থাকবে এবং মনোযোগের সহিত ক্লাসটি করবে, যাতে তোমরা বিষয়টি পুরোপুরি জানতে পারো। তা চলো আমরা প্রথমে জেনে নিই নন ফাইনাইট ভার্বস আসলে কি। এর আগে আমরা একটি ক্লাসে জেনেছি যে ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। দা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে বিশেষ কিছু পার্থক্য রয়েছে যেগুলো তাদের বৈশিষ্ট্য হিসেবে ব্যবহার করা হয়। তা আমি শুধু এখানে নন ফাইনাইট ভার্বের কিছু বৈশিষ্ট্য এখানে দেখাবো যেগুলো তোমাদেরকে সাহায্য করবে এই কাজটাকে আরো সহজ করতে। তাহলে এখানে নন ফাইনাইট ভার্বস এর প্রথম যে বৈশিষ্ট্য সেটি হলো যার কোনো সাবজেক্ট থাকে না, মানে যে ভার্বের কোনো সাবজেক্ট থাকে না তাকে আমরা কি বলি নন ফাইনাইট ভার্ব। একটা হলো, দুই নম্বর হলো টেন্স দ্বারা প্রভাবিত হয় না। নন ফাইনাইট ভার্ব কখনো টেন্স দ্বারা প্রভাবিত হয় না, এর নির্দিষ্ট কিছু রূপ রয়েছে সেই রূপেই সবসময় ব্যবহৃত হয়। তিন নম্বর বলা হচ্ছে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। চার নম্বর হলো সেন্টেন্স নয় কিন্তু ফ্রেজ গঠন করতে পারে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব দিয়ে আমরা কোনো সেন্টেন্স গঠন করতে পারবো না, কিন্তু সেন্টেন্সে নতুন নতুন তথ্য ইনক্লুড করার জন্য আমরা ফ্রেজ গঠন করতে পারি নন ফাইনাইট ভার্ব। তাহলে এই হচ্ছে চারটি বৈশিষ্ট্য নন ফাইনাইট ভার্বের। এখন আমরা একটু দেখে নিই নন ফাইনাইট ভার্বগুলো কত প্রকার, যদিও এর ইতিপূর্বে আমরা আলোচনা করেছি কিন্তু এখানে একটু জেনে নিতে চাচ্ছি তাতে আমাদের কি হবে শর্টকাটে আমরা বুঝে নিতে পারবো, দেখে নিতে পারবো। নন ফাইনাইট ভার্বকে আমরা এখানে তিন ভাগে পাচ্ছি, তাই তো? একটা হচ্ছে, প্রথমটি হচ্ছে ইনফিনিটিভ যার চেহারা হচ্ছে 2+ ভার্বের বেস ফর্ম, জিরান্ট যা প্রধানত ভার্বের সাথে অ্যাঞ্জি যুক্ত করে ব্যবহার করা হয়, পার্টিসিপলস বলতে আমরা আবার তিন প্রকারের পার্টিসিপলসকে বুঝি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলস তার চেহারা হচ্ছে ভার্বের সাথে অ্যাঞ্জি, পাস্ট পার্টিসিপলস যার চেহারা হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে আমরা 3 বুঝবো, মানে পাস্ট পার্টিসিপল অবস্থায় যে ভার্বকে আমরা দেখি, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের 3 রূপ, মানে হচ্ছে যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি আর কি। এখন এই যে দেখো কিছু কিছু চেহারা রয়েছে যেগুলো দেখতে একই রকম, যেমন জেরান্ডের চেহারা এবং প্রেজেন্ট পার্টিসিপলের চেহারা একই রকম, কিন্তু পার্থক্যটা কোথায়? জিরান্ড কিসের কাজ করে? ভার্ব এবং নাউনের কাজ করে, কিন্তু পার্টিসিপল কিসের কাজ করে? ভার্ব এবং অ্যাডজেক্টিভের, তার মানে ভার্বের সাথে অ্যাঞ্জি যুক্ত হয়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে হচ্ছে পার্টিসিপল, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি নাউন এবং ভার্বের কাজ করে তাকে আমরা বলছি জিরান্ড। আর ইনফিনিটিভ কিসের কাজ করে? দেখো ইনফিনিটিভ অনেকগুলোর কাজ করতে পারে, সে নাউনের কাজ করতে পারে, সে তো ভার্বের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, অ্যাডভার্বের কাজ করতে পারে, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু অ্যাডভার্বের কাজও করে। ওকে, এখন দেখো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মধ্যে একটা পার্থক্য দেখো, প্রেজেন্ট পার্টিসিপল প্রধানত আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে থাকি, যে যাকে মডিফাই করব আমরা সেটা প্রি অথবা পোস্ট মডিফাই করব না কেন, যদি তার চলমান অবস্থা নির্দেশ করে কোনো কাজের বা অবস্থার তাহলে তা সেটাতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব। আর যদি নন কন্টিনিউয়াস হয়, অর্থাৎ কন্টিনিউয়াস না কিন্তু কাজটা হয়ে গেছে বা হবে বলে ভাবা হচ্ছে এরকম কোনো কিছু বোঝানো হয়, তখন আমরা সেটাকে পাস্ট পার্টিসিপল করি।
আর পারফেক্ট পার্টিসিপল প্রধানত পারফেক্ট সেন্স নির্দেশ করে, তবে পারফেক্ট সেন্সটা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট হতে পারে, যেক্ষেত্রে আমরা ওই সেন্সটিকে নন ফাইনাইট করতে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি। তো চলো আমরা এখন জেনে নিই, বিশেষত এখানে আমরা তিনটা বিষয়কে জানবো, একটা হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যে দুটা ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, কারণ এই তিনটার ব্যবহার রাইট ফর্ম ভার্বস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তাহলে এই তিনটাকে আমরা কিভাবে দেখবো এবং কিভাবে ধরবো, তা চলো আমরা সহজে তিনটি আলাদা আলাদা ট্রিক্স এর মাধ্যমে জেনে নিই। এক্ষেত্রে তোমাদের খুবই মনোযোগী হতে হবে এবং কথাগুলো কিন্তু খুব সতর্কতার সহিত বুঝতে হবে, ঠিক আছে? তা আমি যেহেতু এর আগে একটি ভিডিও ক্লাস তৈরি করেছি, সেখানে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে তোমরা ধরবা যে আসলে ব্র্যাকেটের ভার্বটি ফাইনাইট হবে নাকি নন ফাইনাইট হবে। এই বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি যে ব্র্যাকেটে একটা ভার্ব থাকলে সেটাকে আমরা ফাইনাইট করব নাকি নন ফাইনাইট করব, সেটা আমরা কি কি কিভাবে ধরতে পারি সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিও ক্লাসে দেখে নিবে, এই ভিডিও ক্লাসের আই বাটনে বা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিংক, তোমরা সেখান থেকে দেখে নিও। এখন আমরা মনে করো আমরা বুঝে ফেলেছি যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কিভাবে ধরতে হয়। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে নন ফাইনাইট ভার্ব নিয়ে, ফাইনাইট ভার্ব নিয়ে আমরা কথা বলছি না। তাহলে নন ফাইনাইট ভার্ব তো যেহেতু দুই তিনটা রূপে রয়েছে, তাহলে নন ফাইনাইট ভার্ব তো আমি ধরতে পারলাম, কিন্তু কোন চেহারায় বসাবো, তাই না? এটাকে আইএনজি করবো না টু করবো নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল করবো, এই তিনটা বিষয় আমাকে ধরতে পারতে হবে। তাহলে তিনটা বিষয়ের জন্য আমরা তিনটা ট্রিক্স একটু দেখে নিই। তাহলে প্রথমে বলা হচ্ছে ট্রিক্স নাম্বার ওয়ান, যদি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব উভয়েরই এজেন্ট হয় সাবজেক্ট নিজে, তাহলে একটা বিষয় খেয়াল রাখি যে আমরা একটা সেন্টেন্স থেকে ধরে ফেলেছি যে একটা ভার্ব হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট, এবং ফাইনাইট ভার্বটা অলরেডি ফাইনাইট রূপে দিয়ে দিয়েছে আমাকে, ব্র্যাকেটে নেই। তাহলে একটা ভার্ব রয়েছে যেটা আমাকে ব্র্যাকেটে দেওয়া রয়েছে, এটাকে আমার নন ফাইনাইট করতে হবে। এখন আমাকে ভাবতে হবে ওই ফাইনাইট ভার্বের যে এজেন্ট মানে সাবজেক্ট এবং নন ফাইনাইট ভার্বের যে এজেন্ট, এই দুজন যদি সাবজেক্টই হয়ে থাকে, মানে ফাইনাইট ভার্বটাও সাবজেক্ট করে থাকে নন ফাইনাইট ভার্বটাও সাবজেক্ট করে থাকে, তাই তো? এই রকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি কি বলা হচ্ছে, নিচের ট্রিক্স দুটি অনুসরণ করতে হবে। এখানে দুটো ট্রিক্স এর কথা বলা হয়েছে। তাহলে আবারও বলছি যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব উভয়েরই এজেন্ট যদি সাবজেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দুটা ব্যাপার খেয়াল করব। কেমন? যে নন ফাইনাইট ভার্বের কাজটি যদি ফাইনাইট ভার্বের আগে সংগঠিত হয়, তাহলে নন ফাইনাইট ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে। তাহলে আমরা যেহেতু বুঝলাম যে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব উভয়ই সংগঠিত হয় সাবজেক্ট দ্বারা, এখন বুঝতে হবে সাবজেক্ট নন ফাইনাইট ভার্বের কাজটি কি ফাইনাইট ভার্বের আগে করছে কিনা, মানে দুটা কাজ যে সংগঠিত হচ্ছে, একটা ফাইনাইট একটা নন ফাইনাইট, এর ভিতরে কি ফাইনাইট ভার্বের কাজটা আগে হয়ে যাচ্ছে? যদি তাহলে আমাকে বুঝতে হবে যে ফাইনাইট ভার্বের কাজটা কি আগে হয়ে যাচ্ছে নাকি নন ফাইনাইট ভার্বের কাজটা আগে হয়ে যাচ্ছে। এখানে কি কথা হলো যে নন ফাইনাইট ভার্বের কাজটি যদি ফাইনাইট ভার্বের আগে সংগঠিত হয়, এই কথাটা লক্ষ্য রাখো, তাহলে নন ফাইনাইট ভার্বের কাজটি কখন হবে, ফাইনাইট ভার্বের আগে হয়ে যাবে। তাহলে নন ফাইনাইট ভার্বের কাজটি যদি ফাইনাইট ভার্বের আগে সংগঠিত হয়, তাহলে নন ফাইনাইট ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তার মানে এটাকে আমরা আইএনজি যুক্ত করে করবো। এখন এটা জিরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে সেটা নিয়ে কিন্তু আমি কথা বলছি না, আমি শুধু কথা বলছি এখানে আইএনজি হবে কি হবে না নিয়ে, কারণ এক্ষেত্রে জিরান্ড হতে পারে আবার প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, সেটা ব্যবহারের উপর ডিপেন্ড করবে সেটা কিভাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো তাহলে এটা হলো একটা কথা। কিন্তু দ্বিতীয় কথা হলো যদি নন ফাইনাইট ভার্বটি ফাইনাইট ভার্বের পরে সংগঠিত হয়, এখন কথাটা হচ্ছে পরে, তাহলে নন ফাইনাইট ভার্বটি কখন হবে, ফাইনাইট ভার্বের পরে, তখন আমাকে নন ফাইনাইট ভার্বটি কি করতে হবে, ইনফিনিটিভ করতে হবে বা টু যোগ করতে হবে। কথা দুটা খুবই সিম্পল এবং ক্লিয়ার, এবং এইরকমই প্রধানত রাইট ফর্ম ভার্বস এর ক্ষেত্রে দেওয়া হয় যতটুকু আমি দেখেছি, কারণ একজন টিচার হিসাবে যতটুকু খাতা আমি মূল্যায়ন করেছি, যতটুকু আমি পড়েছি এবং যতটুকু আমি কোশ্চেন করেছি, তা প্রধানত এই দুটো ব্যাপারের উপর ডিপেন্ড করে বেশি, ঠিক আছে? তাহলে ফাইনাইট ভার্বের সাপেক্ষে নন ফাইনাইট ভার্বটা আগে হলে আইএনজি আর পরে হলে ইনফিনিটিভ, আমরা দুইটা উদাহরণ দেখে বুঝে নিই। দেখো, ফলো দ্য রুলস অফ গুড হেলথ, উই ক্যান বিল্ড আ সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড হেলথ, লিড আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ। প্রথমে আমাকে ধরতে হবে এটা একটি সিম্পল না কমপ্লেক্স সেন্টেন্স, তাই না?
তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটি মাত্র ফাইন অ্যাডভার্ব, মানে একটা মাত্র ফাইন অ্যাডভার্ব রয়েছে এবং এই অংশটি হচ্ছে এটা। তাহলে উই ক্যান বিল্ড আ সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড হেলথ, এইটুকু হচ্ছে আমাদের মেইন অংশটুকু, তাই না? এই মেইন অংশের সাথে রিলেটেড দুইটা আলাদা ফ্রেজ দেওয়া হয়েছে। একটা ফ্রেজ হচ্ছে ফলো দা রুলস অফ গুড হেলথ। দেখো প্রথম কাজই হচ্ছে এটাকে নন ফাইনাইট করতে হবে, কারণ সেন্টেন্সটা একটি সিম্পল সেন্টেন্স, আর দ্বিতীয়ত এর কোনো সাবজেক্ট নেই। আবার এটার ক্ষেত্রেও দেখো যে লিড আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ, তাই না? এটার ক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট নেই, কিন্তু দেখো এই ভার্বের এজেন্ট এবং এই ভার্বের এজেন্ট কিন্তু এই সাবজেক্ট নিজেই, তাই তো? তাহলে উই ক্যান বিল্ড আ সাউন্ড মাইন্ড, তাহলে বিল্ড যে ফাইনাইট ভার্ব রয়েছে তার এজেন্ট হচ্ছে সাবজেক্ট। একইভাবে কারা লিড করবে? আমরা, তাই না? আমরাই কিন্তু একটা হ্যাপি এবং প্রসপারাস লাইফ লিড করতে পারি, তাহলে এটারও এজেন্ট হচ্ছে উই। আবার কারা অনুসরণ করবে ভালো স্বাস্থ্যের যে নিয়মকরণ গুলো, সেটার এজেন্টও হচ্ছে কিন্তু উই। তার মানে এখানে যতগুলো নন ফাইনাইট ভার্ব আছে সবগুলোরই কিন্তু এজেন্ট হচ্ছে এই আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যেহেতু এই জায়গায় এজেন্ট, এখন আমাকে ভাবতে হবে এই নন ফাইনাইট ভার্ব গুলো এই ফাইনাইট ভার্বের আগে সংগঠিত হচ্ছে নাকি পরে সংগঠিত হচ্ছে। বিল্ড মানে তৈরি করা, তাহলে আমরা কি করতে পারবো? একটা সুস্থ মন এবং শরীর গঠন করতে পারবো। তাহলে ফলো অনুসরণ করি, তাই তো? কি ভালো স্বাস্থ্যের নিয়মকরণ গুলো, তাহলে এখন ভাবতে হবে যে ভালো স্বাস্থ্যের নিয়মকরণ গুলো অনুসরণ করা আর ভালো স্বাস্থ্য গঠন করা, এই গঠন করার আগেই তো আমাকে অনুসরণ করতে হচ্ছে, তাই না? তাহলে সুস্বাস্থ্যের যে নিয়মকরণ গুলো সেগুলো আমাকে অনুসরণ করতে হচ্ছে, আর অনুসরণ করলেই কিন্তু আমরা একটা ভালো এবং সুস্থ মন এবং শরীর পাবো। তার মানে যেহেতু ফাইনাইট ভার্বের আগেই এই কাজটি সংগঠিত হচ্ছে, এর জন্য আমরা একে আইনজি করে দিব, তাই তো? আর একটা জিনিস বলে রাখি যে ফাইনাইট ভার্বের আগে বসেছে বলে নয়, কিন্তু সংগঠিত হওয়ার কাজ দিয়ে আমি বলছি কথাটা। সংগঠিত হওয়া বলতে আগে বসানো বলে কথা না, এটা খেয়াল করতে হবে। তাহলে এটা ফলোইং করলাম। এবার লিড আ হ্যাপি লাইফ, হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ, আমরা একটি সুখী এবং উন্নত জীবন যাপন করতে পারবো বা সমৃদ্ধ জীবন যাপন করতে পারবো। কখন জীবন যাপন করতে পারবো? এটা কি সুস্বাস্থ্য বিল্ড করার আগে না পরে? অবশ্যই সুস্বাস্থ্য বিল্ড করার পরে, তার মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের পরে সংগঠিত হচ্ছে এই কাজটা, তাই না? যেহেতু পরে সংগঠিত হচ্ছে, যে বলছি যে নন ফাইনাইট ভার্বে যদি ফাইনাইট ভার্বের পরে সংগঠিত হয়, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ করব, টু লিড, টু লিড আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ। তাহলে দেখো কথাটা কিন্তু ক্লিয়ার। তাহলে বিল্ড ভার্বের সাপেক্ষে আমরা দেখলাম যে প্রথম কাজটি হচ্ছে বা আগে হচ্ছে সেই কাজটি, সেটা হচ্ছে ফলো করা, আর দ্বিতীয় কাজটি হচ্ছে জীবন যাপন করা। এই দুটার মধ্যে আমরা কিন্তু একটা পেয়েছি আগে সংগঠিত হচ্ছে, একটা পরে সংগঠিত হচ্ছে, সেটা কার সাপেক্ষে? ফাইনাইট ভার্বের সাপেক্ষে। এবং এক্ষেত্রে কি হতে হবে? সাবজেক্ট কিন্তু সবগুলো কাজই সম্পাদন করবে, সেটা ফাইনাইট হোক আর নন ফাইনাইট ভার্ব। এই দুটো শর্ত এখানে মেনটেন করতে হবে। এই যে প্রথম শর্তটা আমি বলেছি যে যদি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব উভয়েরই এজেন্ট সাবজেক্ট হয়, সাবজেক্টটি কিন্তু ফাইনাইট এবং নন ফাইনাইট উভয়েরই এজেন্ট। অতএব এখানে ফাইনাইট হোক আর নন ফাইনাইট হোক, সবার ক্ষেত্রেই সাবজেক্ট হচ্ছে উই, এবং এখানে ফাইনাইট হচ্ছে বিল, আর এই বিল ভার্বের সাপেক্ষে আমরা যে ভার্বটি আগে হয়েছে তার সাথে আমরা এনজি করছি, আর যে ভার্বটি পরে হয়েছে তার সাথে আমরা ইনফিনিটিভ করছি, ঠিক আছে? তো তাহলে এখন দেখো এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, যে আমরা মেইন অংশটুকুকে আগে লিখলাম এইটুকু, তাই তো? উই ক্যান বিল্ড আ সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড হেলথ, ওই একই কথা, ফলো দ্য রুলস অফ গুড হেলথ, লিড আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ। তাহলে এখানে নিশ্চয়ই ফলোয়িং হবে, তাই না? যেহেতু আগে কাজটি সংগঠিত হচ্ছে, ফলোয়িং দ্য রুলস অফ গুড হেলথ, আর এখানে হচ্ছে কি, টু লিড আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ, কারণ ফাইনাইট ভার্বের সাপেক্ষে এই দুটার কাজের মধ্যে একটি হচ্ছে আগে একটি হচ্ছে পরে। আমি এখানে দ্বিতীয়বার দিলাম এই কারণে যাতে তোমরা মনে না করে বসো যে আগে লিখছি মানে আইএনজি হবে, পরে লিখছি মানে টু হবে, মানে ফাইনাইট ভার্বের আগে লিখছি মানে আইএনজি হবে, পরে লিখছি মানে টু হবে, এই কথাটা কিন্তু আমি বলিনি, তাই না? আমি বলেছি কি, কাজ সংগঠিত হওয়ার ব্যাপারটা, অর্থাৎ বিষয়টা কিন্তু ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, ক্লিয়ার হলেই আমরা সহজেই বিষয়টাকে ধরে ফেলতে পারবো। এটা গেল ট্রিক্স নাম্বার ওয়ান, এবং এক্ষেত্রে একটাই শর্ত, সেটা হলো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের উভয়েরই এজেন্ট হবে সাবজেক্ট। এবার আসি ট্রিক্স টু তে। কিন্তু নন ফাইনাইট ভার্বের এজেন্ট যদি সাবজেক্ট না হয়ে, দেখো কথাটা ক্লিয়ার হতে হবে, নন ফাইনাইট ভার্বের এজেন্ট কিন্তু এখন আর সাবজেক্ট না হয়ে
উক্ত নন ফাইনাইট ভার্বের পূর্বের বা নাউন বা প্রোনাউনটি হয়। তাহলে এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আগে ছিল নন ফাইনাইট ভার্বের এজেন্টও হচ্ছে সাবজেক্ট, কিন্তু এখন নন ফাইনাইট ভার্বের এজেন্ট সাবজেক্ট নয়, বরং নন ফাইনাইট ভার্বটা যেখানে আছে ঠিক তার পূর্বের যে নাউন বা প্রোনাউন সেটা। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে নন ফাইনাইট ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করবো, তাই তো? তাহলে আইএনজি যুক্ত করার ক্ষেত্রে আমরা দুটো বিষয় পেলাম, একটা এজেন্ট যদি সাবজেক্ট হয় এবং যদি ফাইনাইট ভার্বের আগে সংযুক্ত হয়, আর একটা হচ্ছে এজেন্ট যদি সাবজেক্ট না হয়ে ঠিক উক্ত নন ফাইনাইট ভার্বের আগের ওয়ার্ডটি হয়ে থাকে, মানে নাউন বা প্রোনাউনটি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করব। আমরা একটু উদাহরণ করে নিই, ফুটবল ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস, এটা একটা তোমাদের রাইট ফ্রম ভার্ব থেকে নেওয়া। তাহলে এইটুকু হচ্ছে আমাদের মেইন অংশ, এর সাথে নন ফাইনাইট ভার্ব যুক্ত একটা ফ্রেজ যুক্ত করা হয়েছে। এখন ফুটবল ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস, এখানে আমার ফাইনাইট ভার্ব হচ্ছে এটা, আমার এটা নিয়ে কথা বলার দরকার নেই, কথা বলার দরকার হচ্ছে এই কনসিস্ট যে ভার্বটি রয়েছে, কনসিস্ট মানে গঠিত। এখন এই গঠিত যে কথাটি বা যে কাজটি, এটা কার দ্বারা সংগঠিত হচ্ছে, গঠনটা কার দ্বারা হচ্ছে, মানে কে গঠিত হচ্ছে, ফুটবল গঠিত হচ্ছে নাকি টিম গঠিত হচ্ছে। কনসিস্ট অফ ইলেভেন প্লেয়ার্স ইজ, মানে প্রত্যেকটা দলে এগারোটা করে প্লেয়ার নিয়ে গঠিত। তাহলে এগারোটা করে প্লেয়ার নিয়ে গঠিত এটা কি ফুটবল নাকি টিম? তাহলে গঠিত কাজটা কিন্তু ঠিক তার পূর্বের নাউনটা দিয়ে হচ্ছে, আর যেহেতু তার পূর্বের নাউনটা দিয়ে হচ্ছে এই জন্য আমরা কি করব, কনসিস্টিং করে দিলাম, তাই তো, নন ফাইনাইট করে দিলাম। এবং এটাকে আমরা কি রূপে নন ফাইনাইট করলাম, প্রেজেন্ট পার্টিসিপল রূপে, যেটাকে আমরা বলছি আইএনজি যুক্ত করে। এটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমি সেটা কথা বলছি না, আমি বলছি আইএনজি করবো কিনা, তাই তো? তাহলে যদি নন ফাইনাইট ভার্বের কাজটি সাবজেক্ট দ্বারা না হয়ে ঠিক তার পূর্বের নাউন বা প্রোনাউন দ্বারা হয়ে থাকে, তাহলে আমরা তার সাথে কি করব, আইএনজি যুক্ত করব, ঠিক আছে? তো তবে একটা কথা বলে রাখি, অনেক সময় এখানে কিন্তু কোনো অ্যাডভার্ব থাকতে পারে, তাই তো? ওই অ্যাডভার্বটা নিয়ে আমরা কথা বলবো না, কথা বলবো ঠিক তার পূর্বের যে নাউন বা প্রোনাউন, এখানে অ্যাডভার্বটা থাকতেই পারে, তাই না? আমরা বলতে পারি টু টিমস মেইনলি, এখানে আমরা মনে করো যে মেইনলি একটা কথা যুক্ত করলাম, মেইনলি। তাহলে ফুটবল ইজ অ্যারেঞ্জ বিটুইন টু টিমস মেইনলি কনসিস্টিং, এটা এটা। তাহলে মেইনলি যে আমি ওয়ার্ডটা নিয়ে এসেছি এটা একটি অ্যাডভার্ব, এটা কিন্তু নাউন বা প্রোনাউন নয়, আমি এখানে কি বলেছি নাউন বা প্রোনাউন। তাহলে নাউন বা প্রোনাউনটি কোথায় আছে, মেইনলির আগে রয়েছে, এবং এটা দিয়ে কিন্তু এই ভার্বকে নির্দেশ করছে। তাহলে আমরা কিন্তু একটু বেশি সচেতন হওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এরপর দেখো দুই নম্বর উদাহরণে বলছি, বায়াজিদ বোস্তামি ফাউন্ড হিজ মাদার। তাহলে বায়াজিদ বোস্তামি ফাউন্ড হিজ মাদার, এটুকু আমার মেইন অংশ, স্লিপ পিসফুলি। তাহলে এখানে অলরেডি একটি ফাইনাইট ভার্ব রয়েছে, অতএব আমাকে নন ফাইনাইট করতে হবে। এখন স্লিপ মানে ঘুমানো, ঘুমানো কাজটি কে করছিল, বায়াজিদ বোস্তামি সাবজেক্ট করছিল কি নাকি হিজ মাদার, তার মা করছিল। তাহলে কি হচ্ছে, এটা নন ফাইনাইট ভার্বের ঠিক আগের নাউনটি হচ্ছে, তাই না? তাহলে যেহেতু আগের নাউনটি হচ্ছে, তাহলে আমরা কি করবো, সাথে আইএনজি করব, এই স্লিপিং। তাহলে এটাকে আমরা নন ফাইনাইট করে দিই এবং কি করলাম, আইএনজি যুক্ত করলাম। কেন করলাম, কারণ এই কাজটি সাবজেক্ট দ্বারা না হয়ে বরং তার আগের নাউন দ্বারা হচ্ছে। তাহলে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা আইএনজি করার দুটো শর্ত পেয়েছি, ইনফিনিটিভ করার একটা শর্ত পেয়েছি। এখন ট্রিক্স নাম্বার থ্রিতে চলে আসে, তাই তো? ট্রিক নাম্বার থ্রি, এখানে আমাদের একটু সতর্ক হতে পারে, একটু হচ্ছে আবার নন ফাইনাইট ভার্বের এজেন্ট যদি সাবজেক্ট, মানে সাবজেক্টও হবে না, আবার উক্ত ফাইনাইট ভার্বের পূর্বের নাউন বা প্রোনাউন কোনোটিই হবে না, কোনোটিই না, মানে বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে যে নন ফাইনাইট ভার্বের এক্ষেত্রে এজেন্ট ওই সাবজেক্টও হচ্ছে না আগে, প্রথম নিয়মটাও হচ্ছে না, আবার ট্রিক যে দুই নম্বর সেটাতেও খাটছে না। সেক্ষেত্রে নন ফাইনাইট ভার্বের কি করতে হবে, আমাকে পাস্ট পার্টিসিপল করতে হবে, তার মানে এজেন্টটা আমার সাবজেক্টেও নেই আবার নন ফাইনাইট ভার্বের আগেও নেই। তাহলে হয় কোথায় আছে, পরে আছে, আর না হয় উল্লেখ নেই, এটা বলা আছে। এক্ষেত্রে নন ফাইনাইট ভার্বের এজেন্ট উক্ত নন ফাইনাইট ভার্বের কোথায় বসবে, হয় পরে বসবে, দেখো হয় পরে থাকবে, আর না হয় কি উল্লেখ থাকে না, অথবা একদমই তার এজেন্টের কথা উল্লেখই নেই, যে কারা এই কাজটি করে সে কথা উল্লেখ নেই। সেক্ষেত্রে আমরা কি করব, পাস্ট পার্টিসিপল করব, ঠিক আছে? দেখো আমরা উদাহরণ করে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবো। উই শুড ফলো দ্য লজ, উই শুড ফলো দ্য লজ, আমাদের বলছে কি আইনগুলোকে ফলো করে চলা উচিত। কোন আইনগুলো, এনাক্ট বাই দ্য গভর্নমেন্ট অফ আওয়ার কান্ট্রি, যে আইনগুলো কি করা হয়েছে, এনাক্ট করা হয়েছে। এনাক্ট মানে কি, চালু করা, প্রয়োগ করা, তাই না? তাহলে যে যে নিয়মগুলো আমাদের দেশের সরকার প্রয়োগ করেছে। এখন দেখো এই এনাক্ট মানে প্রয়োগ করা, এই কাজটি না সাবজেক্ট দ্বারা হচ্ছে, ওই দ্বারা না লজ দ্বারা হচ্ছে, তাহলে কার দ্বারা হয়েছে, বাই দ্য গভর্নমেন্ট অফ আওয়ার কান্ট্রি, তাহলে কোথায় বসেছে, পরে বসেছে, তার মানে এটাকে আমরা কি করব, পাস্ট পার্টিসিপল করব।
enacted, তাই তো? তাহলে এখানে আমরা enacted করে দিলাম। এই, তাহলে we should follow the laws enacted by the government of our countries। খুবই easy tricks, হ্যাঁ, খুবই easy। দেখো, তারপর বলা হচ্ছে we should follow the established laws of our country। এই পুরোটা একটা main clause, বরং এই ভার্বটি বসেছে একটা নাউনের আগে। এখন establish মানে প্রতিষ্ঠা করা, establish মানে কি? প্রতিষ্ঠা করা। এখন প্রতিষ্ঠা কি আমরা করেছি নাকি এখানে অবশ্য কোনো নাউন নেই, ঠিক পরে আছে, যাকে পোস্ট মডিফাই মানে প্রি মডিফাই করেছে। তাহলে এই ভার্বটি কি লজ দ্বারা করা হয়েছে? তাহলে কি এস্টাবলিশ কারা করেছে? নিশ্চয় সরকার করেছে বা অথরিটি করেছে। তাহলে এই ভার্বের কিন্তু আমার যে এজেন্ট সেটার কিন্তু কোনো উল্লেখ নেই, তাই নাকি? এটা কিন্তু উল্লেখ নেই। অতএব উল্লেখ নেই বিধায় আমরা একে কি করবে, যে উল্লেখ না থাকলে আমরা কি করবো? পাস্ট পার্টিসিপল করে দেবো, একদম সহজে। তাহলে উই শুড ফলো দ্য এস্টাবলিশড লজ অফ আওয়ার কান্ট্রি, ঠিক আছে? এবার মনে করে বলো, দেয়ার আর আনডিফাইন্ড নাম্বার অফ চাইল্ড লেবার্স নট পে ওয়েল নর টোটালি আনপে। তাহলে দেখো, বলতেছে আমাদের অসংখ্য, আনডিফাইন্ড মানে কি? অনির্দিষ্ট, অনির্ধারিত, যেটাকে ডিফাইন করা হয়নি, কি রয়েছে? নাম্বার অফ চাইল্ড লেবার্স মানে অসংখ্য পরিমাণ শিশু শ্রমিক রয়েছে, নট পে ওয়েল মানে যাদেরকে না ভালো পে করা হয়, অর টোটালি আনপে, আবার মাঝে মাঝে হয়তো বেতন দেওয়াই হয় না। তাহলে আমরা প্রত্যেকটা ভার্ব নিয়ে ভাববো। তাহলে এখানে আমরা কথা বলছি চাইল্ড লেবারার্স নিয়ে, কিন্তু দেখো প্রত্যেকটা ভার্ব কিন্তু চাইল্ড লেবারার্স দ্বারা হয়, বরং এখানে অনির্ধারিত কোনো মানুষকে বোঝাচ্ছে যার কথা এখানে উল্লেখ নেই। তাহলে ডিফাইন কারা করবে? ডিফাইন কারা করবে যে শিশু কয়জন আছে, কতগুলো আছে, এটা ডিফাইন করবে কারা? অথরিটি বা সরকার করবে, কিন্তু এখানে তাদের উল্লেখ নেই। যেহেতু উল্লেখ নেই এই ভার্বটার এজেন্ট, আমরা করলাম কি, একে নন ফাইনাইট করলাম, কিন্তু এটা আমরা করলাম পাস্ট পার্টিসিপল দিয়ে, ঠিক আছে? তাহলে দেয়ার আর আনডিফাইন্ড নাম্বার অফ চাইল্ড লেবারার্স নট পে, পে মানে কি? বেতন দেওয়া বা প্রদান করা বা মজুরি প্রদান করা অর্থে বোঝাচ্ছে। তাহলে পে কারা করবে? যারা চাইল্ড লেবারার্সকে নিয়োগ করে, তাই না? তাহলে যারা নিয়োগ করে তাদের কথা এখানে উল্লেখ নেই, অর্থাৎ সাবজেক্ট উল্লেখ নেই বা সরি এজেন্ট উল্লেখ নেই। তাহলে আমরা কি করবো? পাস্ট পার্টিসিপল করে দিই। তাহলে পেইড, তাহলে এইটুকু হচ্ছে আমাদের কনফাইনড ভার্ব, অথবা অর টোটালি কি দেওয়াই হয় না। তাহলে এটাকে আমরা কি করবো? কারা দেয় না? ওই যারা ওদেরকে নিয়োগ করছে তাদের, আনপেইড বা টোটালি আনপেইড। সো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপেল করার যে শর্ত সেটি। আশা করি তোমরা বিষয়গুলো খুব মনোযোগের সহিত দেখে নিয়েছো এবং বুঝে নিয়েছো। তাহলে এখানে আমি তিনটি ট্রিক্সের কথা আলোচনা করলাম। প্রথম ট্রিক্সে আমরা পেয়েছি আইএনজি এবং টু, দ্বিতীয় ট্রিক্সে পেয়েছি আইএনজি, তৃতীয় ট্রিক্সে আমরা পাইলাম হচ্ছে পাস্ট পার্টিসিপেল। তাহলে এই যে ব্যাপারগুলো, এই যে ট্রিক্সগুলো আমি আলোচনা করলাম, এই ট্রিক্সগুলোতে তোমরা বুঝে নিয়েছো যে মোটামুটি শর্টকাট ওয়েতে আমরা কিভাবে নন ফাইনাইট ভার্বগুলো কখন কোনটি হবে সেটা আমার মোটামুটি আমরা বুঝে নিয়েছি, তাই না? তো এখন আমাদের কাজ হলো ক্লাসগুলো মনোযোগের সহিত করা এবং সমাধানের জন্য বেশি বেশি করে তোমাদের যে বোর্ড কোশ্চেন রয়েছে সেগুলোকে প্র্যাকটিস করে নেওয়া। আমি আবারও বলছি, এটা জাস্ট একটি ইনফর্মাল ওয়েস, তাই না, যে কিভাবে আমরা এগুলো করতে পারি, এগুলো কোনো বইয়ে নাই। এবং এটা বলেছি যে তোমরা বিশেষ করে তোমাদের যে রাইট ফ্রম ভার্স থাকে, যে প্যাসেজ থাকে, সেই প্যাসেজ অনুসারে তোমরা যদি প্র্যাকটিস করো দেখবে যে 95% তোমাদের এই নিয়মগুলোতেই পড়ছে। তবে এর যে ফর্মাল কিছু নিয়ম রয়েছে সেগুলো নিয়ে আমি যেহেতু আলোচনা করছি না, পরবর্তী ভিডিও ক্লাসে আলোচনা করব। তোমরা দেখবে যে এগুলোর বেশি ব্যবহার আছে এবং সেই পরবর্তী যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমি পরে আলোচনা করে তোমাদেরকে ফুল একটা মোটামুটি প্যাকেজ দেওয়ার চেষ্টা করব, যে নন ফাইনাইট ভার্বটা তোমরা কিভাবে সমাধান করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং ভিডিও ক্লাসটি পুরো দেখেছো এবং বিষয়গুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করেছো। তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিও ক্লাসটি কেমন হলো, ট্রিক্সগুলো তোমাদের কাজে লাগছে কিনা,
এবং যদি মনে হয় যে না একদম বাজে হয়েছে সেটাও তোমরা কমেন্টে লিখে জানাবে, তাহলে আমি এটা উইথড্র করে নিব। এবং যদি কাজে লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝবো যে না অবশ্যই তোমাদের উপকার হয়েছে। আর ভিডিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর যারা এই চ্যানেলে নতুন এই ভিডিও ক্লাসটি দেখছো তাদের কাছে অনুরোধ হলো তোমরা অবশ্যই ভিডিও ক্লাসটিকে নিচে ভিডিও ক্লাসটির নিচে যে সাবস্ক্রিপশন বাটন রয়েছে সেখানে প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা যে বেল বাটন রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। সো ডিয়ার স্টুডেন্টস, আজ আর নয়, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। তো আজকে আসি, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।